নির্বাচনী বিধিনিষেধ থাকার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছিলেন, কারণ এখন এই মুহূর্তে তিনি সরাসরি তৈরি করে দিতে পারছিলেন না বলে তাদের একটা পারমিশনের জন্য, এবং দেখা যাচ্ছে যে সেই পারমিশনটা দেওয়া হচ্ছে না। তাহলে জাতীয় নির্বাচন কমিশন কার কার অঙ্গুলি লেহনে চলছে সেটাই তো এখানে আজকে সেটা প্রমাণ হচ্ছে। শিলিগুড়িতেই প্রধানমন্ত্রী এলেন, ধূপগুড়িতে সভা করলেন, তো পরিবার আজকে তাদের ভিটেমাটি একেবারে ঝড়ে উচ্ছেদ হয়ে গেছে, তাদের থাকার জায়গা নেই। এখন বর্ষা বাদল ঝড়ের দিনে তাদের মাথা গোজার ঠাই পর্যন্ত নেই, সেখানে সেই বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে সেই টাকাও সরকার রাজ্যের সরকারই দেবে, ঘরটা বানানোর জন্য যে অনুমতি সেটা তিনি দিচ্ছেন না, অথচ নির্বাচনী প্রচারে এসে এখানে ভাষণ দিচ্ছেন। সমবেদনা ছাড়া জলপাইগুড়ির মানুষের জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে আর কিছু থাকে না। তিনিও তো দেশের প্রধানমন্ত্রী, তিনি তো সভা থেকে প্রতিশ্রুতি দিতে পারতেন। এই ঘরের যে ঝড়ে বিধ্বস্ত যে মানুষগুলো রয়েছে আজকে, যে ভিটেমাটি যাদের নেই, মাথা গোজার ঠাই নেই, তাদের ঘর করে দেওয়ার কথাটা তো অন্তত বলতে পারতেন। আমরা তো দেখলাম সেখানে তিনি সেই মানুষদের যারা তাদের দলের লোকে, যে বিজেপি পার্টির লোকজনরা যে মানুষগুলোকে দেখা করবার জন্য নিয়ে গেছিল, তাদের সাথে দেখা পর্যন্ত করেনি। তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী তিনি শুধু সমবেদনা জানানোর জন্য জলপাইগুড়ির মাটিতে এসে নির্বাচনী প্রচার করবেন, এই বিক্ষোভ হবে না কেন? আজকে যে ঘটনা দিল্লির বুকে ঘটেছে, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 10 জনের প্রতিনিধি দল রাজ্য আজকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন দেখা করবার জন্য, এবং এই আর্জি নিয়ে তারা গিয়েছিলেন যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছেন নির্বাচন কমিশনের কাছে যে ঘর বানানোর অনুমতি দেওয়া হোক, সেটা না দিয়ে আজকে নির্বাচন কমিশন কি করলো ওখানে, যেই দাবি বাংলার দাবি নিয়ে যারা গেল, আমরা বিগত দিনেও দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 100 দিনের বকেয়া টাকার দাবিতে যখন সেই দিল্লির বুকে আন্দোলনে গিয়েছিলেন, সেই সময় দিল্লি পুলিশকে দিয়ে যেইভাবে নির্মমভাবে আমাদের একেবারে নেতা অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আমাদের রাজ্যের মন্ত্রী সাংসদদের যেইভাবে পুলিশ তুলে নিয়ে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছিল, আজকে সেই একই দৃশ্য দিল্লির বুকে আবার একই ঘটনা ঘটলো, যেখানে আমাদের যে দলের যারা প্রতিনিধি গিয়েছিলেন, ডেরেক ওব্রায়েন থেকে শুরু করে দোলা সেন, আমাদের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সহ শান্তনু সেন সহ যে প্রতিনিধি টিম যারা গিয়েছিলেন, আপনারা দেখুন আজকে কি তাদেরকে কিভাবে দিল্লি পুলিশকে দিয়ে তাদেরকে, এটা কি নরেন্দ্র মোদীর জমিদারি নাকি? যে দেশের আজকে যে জলপাইগুড়ি বা বাংলা আজকে দেশের বাইরে তো নয়, জলপাইগুড়ি জেলার মানুষ আজকে দেশের এই ভারতবর্ষের মানুষ, সাধারণ মানুষ আজকে যাদের এই অবস্থা হয়েছে সেই দাবিটা নিয়ে বাংলার মানুষের প্রতি তাদের শুধু বঞ্চনা, এবং এখানে নির্বাচনে প্রচারে আসবেন, তাই এখন তো বিক্ষোভ উঠবেই। আপনারা দেখুন এই বিক্ষোভ শুধু তৃণমূল কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সাধারণ মানুষের 100 দিনের বকেয়া টাকা নিয়ে যেমন সাধারণ মানুষের আন্দোলন আজকে জনগর্জনে পরিণত হয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস শুধু নয়, সাধারণ মানুষের দাবি, সাধারণ মানুষের অধিকারকে যারা আটকে রেখেছে আজকে আবার এই সাধারণ মানুষ, সেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বাড়ি কিন্তু ধ্বংস হয়নি, সেখানে বহু বিজেপি সমর্থক, সিপিএম সমর্থক, অন্যান্য রাজনৈতিক দল যারা করে বা যারা কোনো দলের সাথে সরাসরি থাকে না, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, সেই বার্নিশ এলাকা, ময়নাগুড়ি ব্লক বা সদর ব্লক বা আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকায় যেখানেই ঝড় হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী রাতের বেলায় ছুটে এসেছেন। আমাদের নেত্রী, আমরা গর্ববোধ করি যে আমাদের নেত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাতের বেলায় সেই দিন রাত্রি 12টায় ছুটে এসেছেন, রাত 2-3টা পর্যন্ত দুর্গত এলাকায় তিনি সমস্ত পরিদর্শন করেছেন, এখানে থেকে তিনি ত্রাণের ব্যবস্থা প্রশাসনকে দিয়ে যতটা ভাবে আমরা অনুরোধ করে করা যায় এই সময় সেটা তিনি করেছেন, এবং তারপরে তিনি বারবার এই আবেদন রাখছেন। জলপাইগুড়ির সভা থেকেও তিনি বলেছিলেন যে আবেদন তিনি রেখেছেন যে বাড়িগুলো